আবার জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আয়েশা মাটির মধ্যে খামসি দিতে গেল, মাটি একটা চিৎকার মেরে উঠলো, এ জিব্রাইল কি করতেছ, জান না শূন্য কেমনে আমার নিতাছ, এই মাটি দিয়ে আল্লাহ কিতা করব, এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনের মধ্যে পাঠাবো। জিব্রাইল সাল্লামকে মাটি ডাক দিয়ে তোমার কি মনে নাই, জিন জাতিরা দুনিয়ার জমিনে কত অবাধ্যচারিতা করেছে, আমার জাত নিয়ে আমার মাটি নিয়ে আমার আল্লাহ মানুষ বানাবে, এই মাটির উপরে মানুষ চললা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি মাটি এটা কোনোদিন মানতে পারবো না, সহ্য করতে পারবো না, আজকে যে কবরের ভিতরে মাটি চাপা দিব এটা এমনে এমনে চাপা দিত না, তুমি জমিনে সইলা গাদ্দারি করবা মাটি তোমার ছাড়বে না, হাড্ডি গুনা গোড়া বানাইয়া ফেলবে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল মাটির কান্না শুইনা মায়া লাইগা গেছে, ডাইরেক্ট আমার আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ বলে জিব্রাইল আইসা পড়ছে, মিকাইল যাও, মিকাইল ও মাটির কান্না শুইনা মায়া লাগে গেছে, মিকাইল ফিরে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, ইসরাফিল আলাইহিস সালাম ও ফিরে গেছে, আল্লাহ ডাক দিয়ে হে আজরাইল তুমি যাও, আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নামলেন, নাইমা মাটির কান্না শুনলেন, কিন্তু মাটির কান্না আজরাইলের মন গলাইতে পারছে না, এমন একটা মুষ্টি মাটির বুকের মধ্যে মারছে গো, এই মাটির এক মুষ্টি মাটি সমান সমান সত্তর মন লইয়া আমার আল্লাহর কাছে উড়াল দিছে। আল্লাহ ডাক দিয়ে কে আজরাইল, জিব্রাইল ফিরে আইলো, মিকাইলে ফিরে আইলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি আজরাইল কেন নিয়ে আসলে, তুমি কেন ফিরে আইলা না। আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো, জিব্রাইল ফিরে আসছে তার মায়া লাগছে, ইসরাফিল ফিরে আসছে তার মায়া লাগছে, মিকাইল ফিরে আসছে তার মায়া লাগছে, তবে আমিও আয়েশা পড়তাম কিন্তু হিসাব মিলাই দেখলাম ওই মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আদম আলাইহিস সালাম যেই মাত্র বলছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর নূর মুবারক তো আমি দেখি না, আমার আল্লাহ নবীর নূর মুবারক আদম নবীর কপালের মধ্যে আনছে, সুবহানাল্লাহ। আদম নবী বলে আল্লাহ চোখের গোড়ায় যেই নূর মুবারক আমি তো চোখ দিয়ে কপাল দেখি না, আল্লাহ বলে হে আদম তোমার দুইটা নখের সামনের দিকটা এইভাবে ধরো, এবার আদম আলাইহিস সালামের দুইটা নখের চোখের সামনে এইভাবে ধরলো, যেই মাত্র ধরছে রে বাবা আদম আলাইহিস সালামের দুইটা নখকে আমার আল্লাহ আয়না বানাইয়া দিছে, ওই কপাল মুবারকের নূর ওই হাতের নখের মধ্যে বাইসা উঠছে, আদম নবীকে এত সুন্দর আমি আর থাকতে পারি নাই, আমার দুইটা চোখ এই দুইটা আঙ্গুলের চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলাম, এই জন্য আজানে ইকামতে যারা নবীর নাম শুননা সিদ্দিকে আকবরের মতন চোখের মধ্যে লাগাই, আদম আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন হে আবু বকর তুমি এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইছো কেন, ওই আজানের মধ্যে আপনার নাম মোবারক তো শুনছি যে এই জন্য এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছি, আল্লাহর হাবিব বলে আবু বকর যারা এইভাবে আমলটা করবে হাসরের মাঠে আমি তাদেরকে বের করে করে আলাদা কাতার সোজা করবো, আর আলাদা লাইনে লাইনে স্পেশাল আমি জান্নাতে নিয়ে যাব, ইবলিস ছাড়া যত ফেরেশতা আছে সবাই আদম নবীর সেজদা করেছে কিন্তু ইবলিস সেজদা করে নাই, কি করছে শুনেন, কয় আবা প্রত্যাখ্যান করছে কেমনে জানেন নি, কয় ফাটতাম না, আল্লাহ কয় সেজদা কর ইবলিস চা কর ফাটতাম না, যাক এটা হইলো তো মনত বুঝ দিতাম, ওয়াস্তাকবা সে অহংকার করছে, সে কি করছে কথা কি করছে, অহংকারকারীকে আমার আল্লাহ ভালোবাসে, এবং অহংকার করছে কি জানেননি, অহংকারটা গেল আদম আলাইহিস সালামের সেজদা না করে অহংকারটা গেল, ইবলিস বলতেছে ও আল্লাহ তুমি আমার বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো তুমি মাটি দিয়া,
মাটির কাজ হলো পায়ের নিচে থাকা আর আগুনের ধর্ম হলো উপরে ওঠা আমি উপরের বেড়া কি লাগে নিচের বেড়ার সেজদা করতাম তখন আমার আল্লাহ আর সহ্য করেন আমার আল্লাহ গে ওয়া কানা মিনাল কাফিরিন আমার আল্লাহ আর সহ্য করে নাই একে তার কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে এরপর আল্লাহ কয় তুই অবিশ্বস্ত কয় আমি মেনে নিলাম তুই তুই কাফের আমি মেনে নিলাম তবে তোমার কাছে আমার দুইটা জিনিসের চাওয়া আছে এক নম্বর হলো আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই আল্লাহ কয় তোরে দিলাম দুই নম্বর তোমার তোমার প্রেমিককে কেমনে তোমার ডাকে আমি দীক্ষা দিমু আল্লাহ কয় ঠিক আছে আমিও দীক্ষা দিমু তুই ফাল্লা আমার প্রেমিককে নিয়ে যাই চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না সেই মাত্র এইভাবে তর্কাতর্কি শুরু হলো ওই মুহূর্তে ইবলিসা কি করছে জানেননি আদম নবীর বরাবর থুতু মারছে থুতু এই থুতুটা যাইয়া আদম নবীর কপালে পড়ে নাই এই থুতুটা যাইয়া হাতের মধ্যে পড়ে নাই আদম নবীর থুতুটা এই ইবলিস চার থুতু পড়ছে আদম নবীর তল পেটের মধ্যে এই তল পেটের মধ্যে যখন পড়ছে ইবলিস তো নাফরমানি কইরা নাপাক হয়ে গেছে এই জন্য নাপাকের থুতু আদম নবীর বডিতে ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারারে এই থুতুটারে তুইল্লা ফালাইয়া দে এবার থুতুটা তুলতে গেছে যখন সেপটা লাগছে সেপ বুঝেন নি বাজান এই থুতু যখন লাগছে লাগার পরে তুলতে গেছে থুতুর সঙ্গে আদম নবীর কিছু মাটিও উঠছে মাটি উঠতে যাই আর তল ফেটার মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে এই ছিদ্র রইল আমরার নাভি 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 এই নাভিটা কেমনে হয়েছে আপনারা জানেন না এই বডির ভিতরে নাক দিয়া শয়তান ঢুকে না কান দিয়া শয়তান ঢুকে না নাভি দিয়া শয়তান ভিতরে ঢুকে জোরে কি সুবহান জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই নাভি দিয়া ঢুকে শয়তান অন্য কোন রাস্তায় ঢুকে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্য বাণী আমার যুবক ভাইরা রাত্র গভীর এই সময়ের ভিতরে গভীর কিছু আলোচনা না করলে ইমান তাজা হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়াতের জন্য নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সেই ধারাবাহিকতায় দুনিয়ার জমিনে প্রথম নেমেছে হযরত আদম আলাইহিস সালাম সবার শেষে নেমেছেন আখির জামানার পয়গাম্বর রহমাতাল লিল আলামিন কথা বলেন ঠিক কিনা নাই নাই দুনিয়ার জমিনে কিছু নাই জিন জাতিদের বসবাস ছিল জিন জাতির ভিতরে নাফরমানি করল নাফরমানি করার কারণে আমার আল্লাহ জিন জাতিকে বিলুপ্ত করে দিল যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন এদিকের ফুলাপান নিয়ে কথা কইতে আছে এই ফুলাপান তোমরা একটু পিছনে যাও যাইলে আমাকে দেখতে পারবে আর দাঁড়াই যদি থাক আল্লাহর হস্তে কথা কয় না বসুর ভাই এই লোকগুলো একটু কমিটিতে কন্ট্রোল করেন তো এরা তো আমার কাছের মানুষ এরা যদি কথা বলে আমার বাস সমস্যা হবে আল্লাহর হস্তে বাবা না লক্ষ্মী বলে বস নাইলে একটু পিছনে গিয়ে দেখো যাও আর কিছু বলার নাই তোমরা রে এর চাইতে বালা কথা কই জানতাম না আর যদি ওই মেজাজ খারাপ করো সিনুইত্ব কথা বলেন ঠিক কিনা বলেন কষ্ট হইতেছে আপনারা আজকে কিন্তু হাকি কথার ওয়াজ শুনতেই হাকি কথা লোকাল কোনো কথা নাই সব গুফন কথা কন ঠিক কিনা এরপরে প্রকাশ সময় ইনশা আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই তোমরা কি বলো ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহ আপনি কি জমিনের ভিতরে এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ায় যাইয়া মারামারি করবে কাটাকাটি করবে কারণ ফেরেশতারা বালা কইরাই জানতেন এর আগে আমার আল্লাহ যে জিন জাতি পাঠাইছে ওরা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে সর্বপ্রথম তাদেরকে আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য লাস্টে আবার মানুষদেরকে পাঠাইছে ইবাদত করার জন্য কিন্তু আমার আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দিয়া কয় কালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ বলে আমি দুনিয়ার জমিনে আমার পাগল পাঠামু প্রতিনিধি পাঠানো ফেরেশতারা কয় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যাইয়া ক্রিয়েট ডিসঅর্ডার ডিসঅর্ডার যারা এই দুনিয়ার ভিতরে যাইয়া ফসাদ লাগাবে মারামারি করবে রক্তাক্ত করবে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আমরাই তো আপনার গান গাইতেছি আপনার শান গাইতেছি কি দরকার আপনি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আই নো হোয়াট ইউ ডু নট নো আল্লাহ বলেন আমি যাহা জানি তোমরা তা জানো না জবান খুইলে কি আল্লাহু আকবার বলা যাবে না বলবো ইনশাল্লাহ আল্লাহ বলে আমি প্রতিনিধি পাঠাবো ফেরেশতারা বলে আল্লাহ পাঠায়েন না ওরা দুনিয়া যায় মারামারি করবো আমরাই তো আপনার গান গাইতেছি এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আই নো হোয়াট ইউ ডু নট নো আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার আল্লাহ ফেরেশতাদের পরামর্শ বাদ দিয়া নিজের হাকিকত প্রকাশ করলেন আমি যাহা জানি তোমরা তা জানো না এরপরে আমার আল্লাহ ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলেন সুবহানাল্লাহ বলেন না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি অনেক মানুষ বলে আমরা মাটির তৈয়ারি আসলে আমরা মাটির তৈয়ারি না একমাত্র মাটির তৈয়ারি হলো হযরত আদম আলাইহিস সালাম আমরা হইলাম পানি থেকে তৈয়ারি জোরে কোন ঠিক কিনা আর আমার নবী হলো নূর থেকে তৈয়ারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া বলে হে জিব্রাইল ফেরেশতারা না করছে আমি যেন প্রতিনিধি না পাঠাই ওরা নাকি দুনিয়ায় যায় মারামারি করব আমি ফেরেশতারে বলছি আমি যাহা জানি তোমরা তা জানো না তুমি জমিনের মধ্যে যাইবা জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এবার জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন আয়েশা মাটির মধ্যে খামসি দিতে গেল মাটি একটা চিৎকার মেরে উঠল এ জিব্রাইল কি করতেছ জান্নাত শূন্য কেমনে আমার নিতাছ এই মাটি দিয়ে আল্লাহ কিতা করব এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনের মধ্যে পাঠাবো
জিব্রাইল সাল্লামকে মাটি ডাক দিয়া কই তোমার কি মনে নাই জিন জাতিরা দুনিয়ার জমিনে কত অবাধ্যচারিতা করেছে আমার জাত নিয়ে আমার মাটি নিয়ে আমার আল্লাহ মানুষ বানাবে এই মাটির উপরে মানুষ চললা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে আমি মাটি এটা কোনোদিন মানতে পারবো না সহ্য করতে পারবো না আজকে যে কবরের ভিতরে মাটি চাপা দিব এটা এমনে এমনে সাফা দিত না তুমি জমিনে সইলা গাদদারি করবা মাটি তোমারে ছাড়বে না হাড্ডি গুনা গোড়া বানায়া ফেলবে আল্লাহর ফেরেশতা জিব্রাইল মাটির কান্না শুইনা ডাইরেক্ট আমার আল্লাহর কাছে ফিরে গেছে আল্লাহ বলে জিব্রাইল আইসা পড়ছে মিকাইল যাও মিকাইল ও মাটির কান্না শুইনা মায়া লেগে গেছে মিকাইল ফিরে গেছে ইসরাফিল আলাইহিসসালাম আসলেন ইসরাফিল আলাইহিসসালাম ও ফিরে গেছে আল্লাহ ডাক দিয়ে হে আজরাইল তুমি যাও আজরাইল আলাইহিসসালাম জমিনের মধ্যে নামলেন নাইমা মাটির কান্না শুনলেন কিন্তু মাটির কান্না আজরাইলের মন গলাইতে পারছে না এমন একটা মুষ্টি মাটির বুকের মধ্যে মারছে গো এই মাটির এক মুষ্টি মাটি সমান সমান সত্তর মন লইয়া আমার আল্লাহর কাছে উড়াল দিছে আল্লাহ ডাক দিয়ে কে আজরাইল জিব্রাইল ফিরে আইলো মিকাইলে ফিরে আইলো ইসরাফিলে ফিরে আসলো তুমি আজরাইল কেন নিয়ে আসলে তুমি কেন ফিরে আইলা না আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো জিব্রাইল ফিরে আসছে তার মায়া লাগছে ইসরাফিল ফিরে আসছে তার মায়া লাগছে মিকাইল ফিরে আসছে তার মায়া লাগছে তবে আমিও আয়েশা পড়তাম কিন্তু হিসাব মিলাই দেখলাম ওই মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড় আল্লাহ ডাক দিয়ে আজরাইল এই মাটি দিয়া যত আমি এই প্রতিনিধি বানাবো আদম সন্তান পৃথিবীর মধ্যে যা হবে সব আদম সন্তানের রূহগুলা কবচ করার দায়িত্ব আমি তোমার দিম মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই সন্তানের মরণের কালে সন্তানের মা কাঁদতে পারে তোমার মন গলবে না তুমি আমার হুকুমটাকে অক্ষরে অক্ষরে পালন করবে এই মর্মে আমি আল্লাহ তুমি আজরাইলকে জান কবজের দায়িত্ব দিয়ে দিলাম এবার আল্লাহ ডাক দিয়ে আদম বানাও সুবহান আল্লাহ কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয় কইতাম নি বাস জানি কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয় কোরআন হাদিস করে দেখো আদম তো সামান্য নয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতা তারা রে আদম বানাও বেরিস্টার সুমন ভাই 49টা ব্রিজ বানাইছে বানাইতে যায় নকশা করছে নকশা কেমনে বানাইব আই হাই এমন একটা আবিষ্কার জাতির কাছে পরিষ্কার কথাক্ষণ আমাদের বেরিস্টার কথাক্ষণ ঠিক কিনা কান্দা লাভ নাই রে বাজান ক্ষমতা দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক তুমি মাঠ গরম কর বোলা ভাই আশ্বস্তি রে বোলা ভাই আমার ভাইয়েরা নকশা বলছিলাম নকশা
কি কইছলাম রে বাজান নকশা 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 আমার আল্লাহ কয় নকশা দি আদম বানা সুবহানাল্লাহ খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি বিষয়টা দেলাইছে বড় পাগলা বিষয় রে বাজান ঠান্ডা তাহার কোনো কারণ নাই এমন সিফাতে আর সরান না কোন না কি আমি আগে থেকে মোড় হইছি দোস না আমার যুবক ভাইরা নকশা বানাইছে কে নকশা বানাইছে আমার আল্লাহ আদম আলাইহিসসালামের পাও বানাইলো হাত বানাইলো বডি বানাইলো গলা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ কয় তোরা রাখ খলক তো বিয়া দাইয়া চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো হারে আমার ইষ্টি যে কতগুলা মানুষ বসির আনচারি সাহেবের চেহারার সাথে আমার চেহারা মিলে না আমার বাইজানদের নাকের সাথে আমার নাক মিলে না এদের ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না এদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না আল্লাহ বলে আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানামু এই জন্য আমার নবী কয় শরীরের মধ্যে আঘাত কইরো চেহারার মধ্যে আঘাত কইরো না এই চেহারাটা হলো আমার আল্লাহর অত্যন্ত মায়ার নকশা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছে বিতে জিব্বা দিছে দাঁত দিছে সবই দিছে কিন্তু বডি লড়ে না আল্লাহ একটা রুহু ভিতরে ঢুকাইছে রুহু বলে আল্লাহ এত অন্ধকার আমার ভাল লাগে না আল্লাহ কই তুই আবার যা এখন প্রশ্ন করবেন হুজুর রুহুডা আবার কিতা আমি কিতা কইতাম আল্লাহ কইতাছে ইয়াস আলুনাকানির রুহ কুলির রুহ মিন আমরি রব্বি রুহুটা কি জিনিস আল্লাহ বলেন বন্ধু হে অনেক মানুষ বলবে রুহুটা কি আপনি বলবেন এটা আল্লাহর আদেশ বডি কাটলে রুহু বিচারা পাইবনি সার্জারি করলে কিডনি পাওয়া যায় সার্জারি করলে বাল পাওয়া যায় সার্জারি করলে কলজা পাওয়া যায় সার্জারি করলে ফিতে পিত পাওয়া যায় কত সার্জারি করলাম কিন্তু রুহু খুঁজে পাইলাম না ঢুকলো কেমনে বাইরলো কেমনে কেউ জানে না ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তো কোটি হয় মাহফিলে তো টেয়া দিলে না তোমরা আমার কষ্ট লাগছে আমি গতবার কইছিলাম না যে আপনারা 100টা অন্তত 500টা করে লইবেন মাহফিলটা লাগে আমার খারাপ লাগে এগুলো দিয়েন কিছু একটু পরে সাম বাজি ও তুই ডুব দিলে রূপ আমার কাছে যে ওয়াজটা দিছেন আপনারা এটা একটা মজার ওয়াজ বেটা ইতা আমি ছাত্র জীবনে এই ওয়াজ করে ভাড়াই লেছি কথা কেমন ঠিক না বেটি তো এখন আবার একটু বয়স হয়েছে বলতে একটু এলমি এলেমের ওয়াজ শিখছি আর কি ওই সময় তো কিচ্ছা পেয়ে গেছি গা ওই সময় এটাই চলছে আর হন ইত্যা চলে না মানে আরেকটা চলছে ওহন কিতা চলে মুগ্ধা কোন লাগে হ্যাঁ এটা অঞ্চলে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন
আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে মানিকার রতন সেথাই মানিকার রতন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন রূহ বিতে দিছে বাইরিয়া জায়গা দুইবার দিল এরপরে বাইরিয়া জায়গা গো তৃতীয়বারের মাথায় রূহ গিয়া কয় আল্লাহ এত সুন্দর বাড়ি এত সুন্দর জায়গা আর বের হইতে মনে চায় না জ্বালা জোড়ায় না আস্তে এবার ডাক দিয়া বলে আল্লাহ বের হইতে আর মনে চায় ইতে বলে সারাইতে করতাম তো সময় না আমার কালকা দিনে মাহফিল আছে আমার যুবক ভাইরা এবার রূহ যখন বিদ্রোহ সেটিং হয়ে গেছে মেশিন টেশিন সব পার্স লাগায় ব্যাটারি দিছে সুইচ দিছে বাতি জ্বলে গেছে এবার সাথে সাথে আদম নবীর জিব্বাটা লড়তাছে চোখের পাতিটা খুলতাছে হাতটা লড়তাছে শ্বাসটা বাইরিতাছে হঠাৎ কইরা নাক দিয়ে একটা হাসি আইসা গেছে যেই মাত্র হাসি আসছে আদম নবী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে এখন যদি ইন্টারভিউর মধ্যে কেউ বলে আদম নবীর প্রথম কথা কি আপনারা বলবেন আলহামদুলিল্লাহ জোরে গন্না সুবহানাল্লাহ কয় হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে ষাট হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে কত বড় হ্যাঁ এ আমার যুবক ভাইরা আদম নবীর আল্লাহ বানাইছে আমার বাফের কথা বলতেছি এটা আদম বাফ এই বাফে যেটা কই দেখেছে আমরা এটি করুন কথা কোন ঠিক কিনা টিকটক মৌলবি যদি আজকে বাপ ভাই তার মনে করো ওয়াস্টিং এমনি তোর সিয়ানো বেটা আমরা কাছে ইমানের সিএস আছে আমরা কাছে ইমানের বিএস আছে আমরা ইমানের মাঠের মাঠ দখল আমাদের আর তোরা ইসরায়েলে ডলার খাইলে কালার ফল নাইয়া আপনার সাথে কথা বলাস বেটা ভাই হাত তুলে বল ঠিক কিনা বল বেটা দেখ আমার বাপ আদম কিনা করছে আদি পিতার নাম কি আদি পিতার নাম কি লাগছে নাকি লাগছে আজ একটু জোর দেখেন আমার হাত লড় আমার বয়স আমার দোষ নেই বয়সের দোষ আমি একটু এদিকে জানি সমস্যা আছে আমরা সাফাত পরে সাফাত লেগে দাঁত ভেঙে গেলে সমস্যা আছে তা লড়ে দেখ আমার হাতে একটা ওজন গড়ি লাগাইছে রু লাগছে মারহাবা জোরে গো এই আমার ঠিক আছে এই আমার যুবক ভাইরা জবান খুলে কর আল্লাহু আকবার সিদ্ধার মানে কর আল্লাহ এবার রূহ ভিতরে গেল হাসি দেওয়ার পরে আদম নবীর সর্বপ্রথম কথা কি আরো জোরে কোন কি এই আলহামদুলিল্লাহ এখনো আসে না নাই বাপের হাসি আসছে আলহামদুলিল্লাহ বলছে ফুতাইতেও হাসি আসলে নাউজুবিল্লাহ পড়ব কিতা পড়ব মনে রাখেন কিতা বলতেছি বাপে যেটা করছে আমরা এটি করব কথা কোন ঠিক না বলেন এরপরে আদম নবী লড়ে চোখ ফুটছে কান খুলে নাক খুলে মুখ খুলে আর আলহামদুলিল্লাহ জজবা উঠে গেছে এবার আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এই কেডা আল্লাহ বলে তোমার পিছনে হলো ওই সমস্ত ফেরেশতা যারা আমার নবীর নূর মুবারকা দেইকা নবীর উপরে দুরুদ পড়তেছে তোমার স্কন্দ দেশে আমি যার উসিলায় তোমারে বানাইলাম সেই নবীর নূর মুবারক রাখছি যেই নূরের কারণে তোমার ভিতর আলোকিত হয়েছে রুহু যাইয়া বারান্দা বানাইছে জোরে কণ্ঠে কিনা
এবার আদম আলাইহিস সালাম কই আল্লাহ যেই নবীর না বানাইলে কিছুই বানাইতা না যেই নবীর উসিলায় তুমি আমারে বানাইছো এই নবীর নূর মুবারক সবাই দেখতেছে আমি তো দেখি না জালা আছে না নাই প্রেমের আগুন জ্বলে দিগুন রে শানকলাবাসী জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিকই না রে বাজা আদম আলাইহিস সালাম যেই মাত্র বল যে আল্লাহ গো তোমার বন্ধু নবীর নূর মুবারক তো আমি দেখি না আমার আল্লাহ নবীর নূর মুবারকটা আদম নবীর কপালের মধ্যে আনছে সুবহানাল্লাহ আদম নবী বলে আল্লাহ চোখের গোড়ায় এই নূর মুবারক আমি তো চোখ দিয়া কপাল দেখি না আল্লাহ বলে হে আদম তোমার দুইটা নখের সামনের দিকটা এইভাবে ধরো এবার আদম আলাইহিস সালামের দুইটা নখের চোখের সামনে এইভাবে ধরলো যেই মাত্র ধরছে রে বাবা আদম আলাইহিস সালামের দুইটা নখকে আমার আল্লাহ আয়না বানাইয়া দিছে ওই কপাল মুবারকের নূর ওই হাতের নখের মধ্যে বাইসা উঠছে আদম নবীকে এত সুন্দর আমি আর থাকতে পারি নাই আমার দুইটা চোখ এই দুইটা আঙ্গুলের চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলাম এই জন্য আজানে ইকামতে যারা নবীর নাম শুননা সিদ্দিক আকবরের মতন চোখের মধ্যে লাগাই আদম আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন হে আবু বকর তুমি এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইছো কেন ওই আজানের মধ্যে আপনার নাম মোবারক তো শুনছি যেই জন্য এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছি আল্লাহর হাবিব বলে আবু বকর যারা এইভাবে আমলটা করবে হাসরের মাঠে আমি তাদেরকে বের করে করে আলাদা কাতার সোজা করব আর আলাদা লাইনে লাইনে স্পেশাল আমি জান্নাতে নিয়ে যাব এরপর আদম নবী এইভাবে চুমা দিয়া চোখে লাগাইছে এরপর আমার আল্লাহ কয় ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সিজুদু লি আদম আল্লাহ বলে হে ফেরেশতারা আদম রে সেজদা কর আদম রে সেজদা কর আদম রে সেজদা কর ফাসা জাদু যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ হুকুম করছে সেজদা কর এখানে একটা ফা আছে ফা ফা আতে ফা এখানে মানে হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু দেরি করে নাই সাথে সাথে এই ফা শব্দের ব্যাখ্যা এই দেশের মোল্লারে বোঝান জানা যে ইজা সল্লাই তোমার আল মাইতি ফাখলি সুলাউ দোয়া যখন তোমরা জানাজার নামাজ পড়বা ফাখলি সুফা থাকার কারণে বেশি দেরি না করে ডাইরেক্ট তোমরা তাড়াতাড়ি মাইয়াতের জন্য দোয়া করো ইজা কুম তুমিলা সলাতি ফাগসিলু বুজুহাকুম যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন তোমরা দৌত করো ফাসে ফা এই ফার অর্থ বুঝে না ফাসা জাদু সবাই সাজদা করলো একজন সাজদা করে নাই যার নাম হলো ইল্লা ইবলিস ইবলিস ছাড়া যত ফেরেশতা আছে সবাই আদম নবীর সাজদা করেছে কিন্তু ইবলিস সাজদা করে নাই কি করছে শুনেন কয় আবা প্রত্যাখ্যান করছে কেমনে জানেন নি কয় ফাটতাম না আল্লাহ কয় সেজদা কর ইবলিস চেক ফাটতাম না যাক এটা হইলো তো মনে বুঝ দিতাম ওয়াস্তাকবা সে অহংকার করছে সে কি করছে কথা কি করছে অহংকারকারীকে আমার আল্লাহ ভালোবাসে এবং অহংকার করছে কি জানেননি অহংকারটা গেল আদম আলাইহিস সালামের সেজদা না করে অহংকারটা গেল ইবলিসে বলতেছে ও আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আদম রে বানাইছো তুমি মাটি দিয়া মাটির কাজ হলো পায়ের নিচে থাকা আর আগুনের ধর্ম হলো উপরে ওঠা আমি উপরের বেড়া কিন লাগে নিচের বেড়ারে সেজদা করতাম তখন আমার আল্লাহ আর সহ্য করে আমার আল্লাহ গে ওয়া কানা মিনাল কাফিরিন
আমার আল্লাহ আর সহ্য করে নাই একে তার কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে এরপর আল্লাহ কয় তুই অবিশ্বস্ত কয় আমি মেনে নিলাম তুই কাফের আমি মেনে নিলাম তবে তোমার কাছে আমার দুইটা জিনিসের চাওয়া আছে এক নম্বর হলো আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই আল্লাহ কয় তোরে দিলাম দুই নম্বর তোমার তোমার প্রেমিককে কেমনে তোমার ডাকে আমি দীক্ষা দিমু আল্লাহ কয় ঠিক আছে আমিও দীক্ষা দিমু তুই ফাল্লা আমার প্রেমিককে নিয়ে যাই চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না যেই মাত্র এইভাবে তর্কাতর্কি শুরু হলো ওই মুহূর্তে ইবলিসটা কি করছে জানেননি আদম নবীর বরাবর থুতু মারছে থুতু এই থুতুটা যাইয়া আদম নবীর কপালে পড়ে নাই এই থুতুটা যাইয়া হাতের মধ্যে পড়ে নাই আদম নবীর থুতুটা এই ইবলিসটার থুতু পড়ছে আদম নবীর তল পেটের মধ্যে এই তল পেটের মধ্যে যখন পড়ছে ইবলিস তো নাফরমানি কইরা নাপাক হয়ে গেছে এই জন্য নাপাকের থুতু আদম নবীর বডিতে ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারারে এই থুতুটারে তুইল্লা ফালাইয়া দে এবার থুতুটা তুলতে গেছে যখন সেপটা লাগছে সেপ বুঝেননি বাজান এই থুতু যখন লাগছে লাগার পরে তুলতে গেছে থুতুর সঙ্গে আদম নবীর কিছু মাটিও উঠছে মাটি উঠতে যাই আর তল ফেটটার মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে এই ছিদ্র রইল আমরা নাবি 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 এই নাবিটা কেমনে হয়েছে আপনারা জানেন না এই বডির ভিতরে নাক দিয়া শয়তান ঢুকে না কান দিয়া শয়তান ঢুকে না নাবি দিয়া শয়তান ভিতরে ঢুকে জোরে কি সুবহান জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই নাবি দিয়া ঢুকে শয়তান অন্য কোন রাস্তায় ঢুকে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা যদি কি আল্লাহু আকবার বলা যাবে না পাশান পাশ লাগাইতে হবে পাশান পাশ টানতে আল্লাহ ছাড়তে হো এইভাবে ঘুমাইতে যাই এই জিকির যারা জারি করে ঘুমাইতে যাই নকশবন্দি তরিকা যারা মুরিদ এরা নাবিরে সাধন করে এইভাবে জিকির জারি করে যখন এইভাবে নাবি যখন সাধন করে তখন এই নাবি দিয়ে শয়তান ভিতরে ঢুকতে পারে আমরা তো মুরিদ হইছি নামের লাগি মুড়ি দলি কি তিবে ফিরের সবক্ত গোপনীয় ভাবে নেয় না ফিরের বাড়ি যায় না শুধুমাত্র আব্বার কাছে মুড়ি দিছি কত যে কথা আছে মুরিদদের কাছে গোপনে বলতে হয় এবং তাদেরকে হাতে দরাইয়া দেখাই দিতে হয় যে কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে মালিক রে কেমনে জিব্বা লড়াইবা কেমনে চোখ বন্ধ করবা কেমনে ঠোঁট লাগাইবা কেমনে ধ্যান করবা কেমনে মুরাকাবা করবা কেমনে মুশাহাদা করবা কেমনে ফানা ফিল্লের হালত তৈরি হবে কেমনে বাঁকা বিল্লার তৈরি হবে এটা তো আমরা বুঝি না ওই আদম নবীরে থুতু দিছে সিহেবটা দিয়া মাটিটা তোলার পরে আল্লাহ কয় এই এই মাটিটা দিয়ে আমি আল্লাহ একটা প্রাণী বানামো এই প্রাণীটা হইল কুকুর প্রাণীটা কি প্রাণীটা কি কুকুর দেখছেননি হাড্ডি খাওয়ান আর কাপড় দেন আর না দেন মানুষের প্রতি ভক্ত হয়ে যায় ওই যে একটু আদম নবীর যে ওই যে মাটি মুবারক করছে মানুষের প্রতি টান বাইরিত বোস্তামি রহমতুল্লাহ বলেন একটা কুত্তার ভিতরে দশটা গুণ আছে এই দশটা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে সে বান্দা থাকবে না আল্লাহর বন্ধু হয়ে যাবে আরো বড় করে এখন সুবহান আল্লাহ দিছেন তো বাবা এমন টাইমে এমন বিষয় বড় কঠিন বিষয় ইত্তা ফুলাফান বুঝে না কুত্তা কুত্তা একটা রুটি খাওয়ান হাড্ডি দেন খাইয়া মালিকের বাড়িটা সারা রাত বৃষ্টিতে বিদ্যা পাহারা দেয় আর তোর রব করে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুমাইতেছে তুই জানে রাত্রে বেলা নামাজ না পড়ে ঘুমাইতেছ আমারও তো ইচ্ছা করলে আল্লাহ পাক প্যারালাইসিস বানায় ফেলা দেখতে পারে আল্লাহ আমারে ঠিকই ঘুরাইতেছে আমি এত নাফরমানি করি এরপর আল্লাহ আমারে খাওয়াইতেছে কথা কোন ঠিক কে না বান্দারে আমরা রবরে ডাকতে পারি না সমস্যাটা এখানে কথা কোন ঠিক কে না আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকাল তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া
আরে হাত নবীজ নূর করলেন পয়দা দুশ মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায় পর দরুদে নবী মুস্তফায় জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না একজন সঙ্গিনী বানাইলেন যার নাম হইল মাহাওয়া অনেকে বলে পুরুষদের বাঁকা হাড় দিয়া নারীদেরকে বানাইছে এর লাগে মহিলারা বেহা না একমাত্র মাহাওয়ার সৃষ্টি হইছে আদম আলাইহিস সালাম বাম পায়ের বাঁকা পাহাড় দিয়া আর পৃথিবীর অন্য কোন নারী ওই স্বামীর ওই আমি একটা বিয়া করছি আমার বউরে আমার বাঁকা হাড় দিয়া আমার বউরে বানাইছে এটা মিশা কথা কি কথা কথা কন ঠিক কিনা এটা অনেকে বলে কি বলে না বলে 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 এরপর আল্লাহ কয় ওয়া কুল না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ও আদম তুমি এবং হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা তোমরার মনে যা চায় তা জান্নাতের ভিতরে খাইবা তবে শর্ত আছে একটা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা হ্যাঁ এই গাছের কাছে তোমরা যাও না যদি গাছের কাছে যাও তাইলে কি হইবা ফাতাকুনা মিনাজ জালিমিন তোমরা তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে বাস আদম আলাইহিস সালামকে একটা বেডের মধ্যে দিল মা হাওয়াকে আরেকটা বেডের মধ্যে দিল দুইজন সুন্দর করে দুই কাইত হইয়া শুয়ে রইছে যেই মাত্র কাইত থেকে আদম আলাইহিস সালাম এই কাইতে ফিরল মা হাওয়া এই কাইতে ফিরল একজন আরেকজনের দেখা ধরতে গেছে আল্লাহ বলে ধরা যাবে না ধরতে গেলে মোহরানা আদায় করা লাগবে আদম আলাইহিস সালামকে আল্লাহ কি মোহরানা আর আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমরা যদি মহরণা কইরা যদি তাকে হালাল করতে চাও তাইলে আমার বন্ধু নবীর উপরে দশ বার দুরুদ শরীফের মালা করো আমার বাপ আমার মা হালাল হইছে নবীর দুরুদের মাধ্যমে আর আদম সন্তান তারা নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন এরপরে হাওয়া আলাইহিস সালাম বলেন আর ইবলিস চাপ জান্নাতের যে দারওয়ান তারে সুন্দর করে বুলাইয়া ভিতরে ঢুকে গেছে ঢুকে যায়া বলতেছে হে হাওয়া তোমার আল্লাহ সব খাইতে বলছে এই গন্ধমটা খাইতে নিষেধ করছে কিন লেগে তুমি জানো নি মা হাওয়া ডাক দিয়ে এইটা তো আমি জানি না ইবলিস চাপ ডাক দিয়ে বলে এই ফলটা খাইলে চিরস্থায়ী তুমি জান্নাতি হইয়া যাইবা আল্লাহ তোমার জান্নাত থেকে বের করে দিবে এই জন্য ফলটা খাইতে নিষেধ করেছে মহিলার মন তো নরম এই কথা শুননা স্বামীর কাছে গিয়া লাগাইছে যাইয়া ডাক দিয়া কয় স্বামী আল্লাহ সব খাইতে বলছে কিন্তু এই ফলটা খাইতে কেন নিষেধ করছে আদম আলাইহিস সালাম বলে খবরদার আল্লাহর অর্ডারের বাইরে কাজ করা যাবে না বন্ধুরে আমার যুবক ভাইরে আমার আদম আলাইহিস সালাম বলে খবরদার আল্লাহ যা বলছে তাই মানতে হবে হাওয়া ডাক দিয়ে কয় আপনি কি চান না আমরা চিরস্থায়ী জান্নাতি হই হাওয়ার জ্ঞান জ্ঞানে নিতে আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত হাওয়ার সঙ্গে সেই ফলের কাছে গেছে যাইয়া দেখতেছে দুইজন হাতের মধ্যে ফল নিছে আজকে মৌলবীরা ওয়াজ করে গন্ধম 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 এই গন্ধমটা যে আসলে কি জিনিস ওয়াজের ভিতরে ভাঙ্গা কয় না কথা বলেন ঠিক কিনা এরপরে মা হাওয়া হাতের মধ্যে ফলটা নিছে আদম নবীও ফলটা নিছে দুইজনে মুখের মধ্যে দিছে মা হাওয়া আলাইহিস সালাম মুখের মধ্যে দিয়া ঠাস করে গিল্লা ফলাইছে গিল্লা ফলাইতে দেরি জান্নাতের ড্রেস গুলা খুললা যাইতে দেরি নাই মা হাওয়া আলাইহিস সালাম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী আমাদের আদি মাতা হযরতে মা হাওয়া আদম আলাইহিস সালাম যখন দেখলেন মা হাওয়ার ড্রেস গুলা খুললা পইরা গেছে জান্নাতের লতা পাতা দিয়া এই ড্রেসটা দিয়া শরীরটারে ডাকছে আর আদম আলাইহিস
السلام এই চিত্র দেইকা গলার মধ্যে এইভাবে চাপ দিয়া ধরছে এমন ভাবে চাপ দিয়া ধরছে ফলটা গলার মধ্যে আটকাইয়া গেছে এইজন্য আমার আম্মা দাশপিরে গিল্লা ফলাইছে কন্ট্রোলালি নাই আমার বাবা ফলটারে চাপ দিয়া ধরছে গলাটা ফুল্লা গেছে এইজন্য আমাদের কন্ট্রোলালি পুরুষের আছে না নাই এইজন্য পুরুষরা কথা দইরা রাখতে পারে কিন্তু মহিলারা কথা দইরা রাখতে পারে না এইজন্য মহিলাদের কাছে গোপন কথা বলা যাবে না কথা বলেন ঠিক কি না আসেনি রে বলাড়া আসেনি আর আমার আম্মা আসেনি আমরা বুয়াইদের আসেনি অক্ষণ কিরা কসম দিয়ে কথাটা কইয়া যাবেন কাল কি লাগাই দিব এরা কথা দইরা রাখতো পারে না কথা কোন ঠিক কি না এর পরে জামা পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হে আদম তুমি এবং তোমার স্ত্রী নেমে যাও আমি আল্লাহ অর্ডার করেছি তোমরা অর্ডার অমান্য করেছো আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কোন দেশে ওই আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে উনি থাকা অবস্থায় আমরা কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখছি কোন জায়গাতে আদম নবী নামছে সেই পাথরের চিত্রটা কথা বলেন ঠিক কি না আদম আলাইহিস সালামকে ওই শ্রীলঙ্কায় নামাইছে আর মা হাওয়াকে জেদ্দাই নামাইছে হজে গেলে জেদ্দাই আর ফুট আছে না নাই ওই জেদ্দা মা হাওয়া নামছে দুইজন দুই প্রান্তে জন্মের মতো কাঁদতেছে একটা মানুষের পৃথিবীতে নাই এক প্রান্তে আদম আরেক প্রান্তে হাওয়া আদম আলাইহিস সালাম এইভাবে কাঁদতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমার তুমি মাফ কইরা দাও আমার আল্লাহ ক্ষমা করে না শেষ পর্যন্ত আদমার হাওয়ার সঙ্গে দেখা গেল আরাফার ময়দানে দুইজন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না শেষ পর্যন্ত আদমার ইসলাম আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ কত নামে তোমারে ডাকছি তুমি আমারে মাফ করো না তবে একটা কথা গো আল্লাহ তুমি আমারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও আল্লাহ ডাক দিয়ে তুই কাইফা আরাফতালি ইয়া মোহাম্মদ ইয়া আদম কাইফা আরাফতালি মোহাম্মদ হে আদম তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনেছো তখন আদম আলাইহিস সালাম বলেন ইয়া রব খলাকতানি যখন তুমি আমারে বানাইছো ফারআইতু আলা সাকিল আরশ আমি আরশের চৌকাঠে দিকে তাকাইছি পাফি হে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আরশের দিকে তাকায় দেখছি আরশের চৌকাঠের ভিতরে একটা নাম লেখা আছে এক পাশে তুমি আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম এই জন্য ওই নবীরে ভালোবাসো বলে তো তোমার পাশে লাগাইছো আল্লাহ ডাক দেখে হে আদম তুমি যদি সর্বপ্রথম আমার নবীর নাম ধরে আমার কাছে ক্ষমা চাইতাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিতাম ঠিক কি না তাইলে এখানে কয়েকটা জিনিস পাওয়া গেছি আমার বাবা চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে কথা কোন ঠিক কি আমার বাবা নবীর উসিলায় মাপ পাইছে তাহলে উসিলা ধরা জায়েজ আছে না নাই এই উসিলার পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান